কোথায় শুনেছেন রায় দেওয়ার পরে জজ সাহেবের সাথে অভিযুক্ত ব্যক্তি দিয়ে দেখা করেছেন? কেবল দেখা না, দেখার কিছুটা ফললাভ হয়েছে। এখন মনে হচ্ছে ভয় পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটু করে পিছাচ্ছেন কিনা। উনি এখনই বর্তমানে বলতে শুরু করেছেন অতীতের কিছু কথাবার্তা যেটা উনার বলার কথা না। 15ই আগস্টের যে দুর্ভাগ্যজনক ঘটনা, আমাদের জাতির নেতাকে হারিয়েছি, অত্যন্ত ঘৃণ্য ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে আজকে উনি হঠাৎ স্বপ্নের কথা বলছেন। অনেক রাগ গোয়াল বাকি আছে। কারা? শফিউল্লাহ? একমাত্র জীবিত তো দেখে আমি তাকেই দেখি যাকে ফোন করা হয়েছিল, খবর দিয়েছিল, আসেনি। সবাই যে সাহসী হবে তা তো না, এখানেই শেষ না। উনি আস্তে আস্তে আরও দু চারটা কথা বলছেন, তাতে আমি ভয় পাচ্ছি যে হয়তো রায়টা উল্টাবে না, কিন্তু অনেকভাবে তারা চুপ। আজকে এই 7 বিচারক যারা বিবেকের তাড়নায় সাহস দেখিয়েছেন, তাদের নৈতিক দায়িত্ব হবে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আরো কিছু কাজ করা। অবশ্যই তা করতে পারবেন কিনা সেটা কত যে পরিবেশ, সেজন্য আমরা আপনাদেরকে আমি আরো একটা ঘটনার উল্লেখ করতে চাই। আমাদের ঢাকারই ঘটনা, ভাওয়ালের রাজকুমারের মামলাটা হয়তো অনেকের কাছে, রায়টা আমি পড়িনি, সে 800 পৃষ্ঠার পুরো রায় আমি ওয়েবসাইটে চেষ্টা করেছিলাম, পড়িনি। বিভিন্ন যা খণ্ড 39টা উনি বিধিমালার কথা বলেছেন। আমার খুব ইচ্ছা জশেব কিভাবে নির্বাচিত হবে সেই সম্পর্কে যদি কিছু থাকে, সম্পর্কে আমি যতদূর দেখি আমার চোখে পড়েনি, তাহলে ভালো হতো। আজকে পর্যন্ত সিনহা সাহেব সমেত অন্যান্য বিচারপতিরা কেউ তাদের সম্পদের হিসাব দেননি। আজকে আমাকে সততে বলবেন আপনার সম্পদের হিসাব দেবেন না, তা তো ভাই হয় না। আজকে তাদের আওয়াজ অনেক কমে যাবে সিনহা সাহেব যদি অনতি বিলম্বে তার এবং অন্যান্য সকল জজ সাহেবের তাদের সম্পদের হিসাবটা দেন, তাদের সাহসটা বেড়ে যাবে। আমি নিশ্চিত অধিকান্ত জজ সাহেবের শক্ত সজ্জন, সবাই তার শামসুদ্দিন মানিক বা খায়রুল হক নন। তারপরে আজকে ওনারা স্বপ্রণোদিত হয়ে খায়রুল হকের বিরুদ্ধে মামলা আনা যায় কি না, এটাও বিবেচনার বিষয় আছে। কেননা উনি সরকারি থাকে, উনি অনেকগুলি নিয়মকানুন ভঙ্গ করেছেন, সেই বিষয়টা। আর তাছাড়া তার নৈতিকতা, সেই জিনিস রায় দিলেন, সংক্ষিপ্ত রায় দিলেন 16 মাস পরে সম্পূর্ণ, এটা তো রাজনৈতিক, এটা প্রতারণা, রাজনৈতিক ফৌজদারি অপরাধ। এইসব বিষয়ে কিন্তু যদি আজকে আমাদের মাননীয় বিচারপতিগণ কথা না বলে, তাহলে ভবিষ্যতে তাদের জন্য অন্ধকার, আমাদের জন্য যেমন অন্ধকার, তাদের জন্য অন্ধকার। আমার প্রত্যাশা থাকবে যে বিচারপতি নিয়োগটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি বিচারের লোক নই, আমার পেশা আইনের না, তবে প্রতিটি জনসাধারণ, আইন তো এমন কিছু না যে কেবল বিচারপতিরা বোঝেন আমরা কিছু বুঝি না। আমার বিচারপতির জ্ঞান, আমার 13 বছর বয়স থেকে কোর্টের দরজায় দরজায় ঘুরেছি বিভিন্ন কারণে, অধিকাংশ সময় অভিযুক্ত হয়ে খুন খারাপি থেকে শুরু করে এমন কোনো মামলা নেই মানহানি পর্যন্ত ঘুরেছি, সব তা দেখি শিখেছি, গরু দিয়ে হয়নি, তবে মানুষ খুনের মামলাও দুই একটা গেছে ছোটবেলা থেকে, যা হয় গ্রাম দেশের মানুষ বলে যা হয়, তবে তাদেরকে তাদের দেখে শিখেছি। আজকে বিচারকরা যেমন ধরেন বিশ্বজিতের মামলাটা যদি ধরেন, যেই বিচারক বিচার করলেন সব তারা কিন্তু পরিপূর্ণ ছাত্রলীগরা, তাদের কানেকশন আছে বিএনপির সাথে বা অন্য জায়গায় ইত্যাদি। এবং যে জজ সাহেব করেছেন ওনার বিরুদ্ধে খুনের মামলা ছিল, আপনাদের স্মরণ থাকতে পারে। প্রধান বিচারপতি ফজলুল করিম সাহেব তাকে ভোট দিতে অস্বীকার করেছিলেন, বলেছিলেন ও বিচারক হওয়ার উপযুক্ততা নেই। সে কারণে আজকে বিচারপতি নিয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার প্রত্যাশা দেয় এই আদালত এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওনারা সত্তরই করেন, তো আমার মনে হয় আইডিয়াল হবে
নিম্ন আদালতের অন্তর্ভুক্ত 50% বিচারক যেন উচ্চ আদালতে আসতে পারে, আর 50% যারা নবীন ভালো করছেন ব্রাইট তাদের কাছা, তার এই উভয়ের সম্মিলনে হয়তো আমাদের বিচার ব্যবস্থা তারা সাহসী হবেন, এইটা হবে এই অবস্থাটা হবে। এটা আমি আর নতুন কিছু বলতে চাই না, সবাইকে ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। এই ভালো রায় দিয়ে কি হবে, ভালো রায়ের ফল আমরা পাবো কিনা, সুশাসন আমলারা কখনো সুশাসন দিতে পারে না, সুশাসন দিতে হবে মান্না রবেদের মধ্যে। কিন্তু আমি আজকে উপর দেখছি আসেনি, উনি তো পুরানো সুতরাং আজকে ওনাদের যেটা কথা হচ্ছে, আজকে দেশকে সুশাসন না দিলে কখনোই এইসব রায়ের দ্বারা দেশবাসী উচ্চিত হবে না। আজকে দেখেন আরেকটা জিনিস, এত বড় পার্টি বিএনপি, তার কি মাথা ব্যথা, সে কেন এটাকে ওর কথাবার্তা না দিয়ে বরঞ্চ রাজনৈতিক ময়দানে তাদের মনোযোগ দেওয়াটা হলো, তারাও একতন্ত্র না হোক তাদেরও পরিবারতন্ত্র ছেড়ে দেওয়া উচিত। পরিবারতন্ত্র ছেড়ে দেওয়ার জন্য বিএনপিতে আমার একটা সাজেশান থাকবে, তাদের ওই তিনজনের ছবির মধ্যে একটা ছবি সরিয়ে দেওয়া। এটাতে তারেককে কিন্তু আমি আসলে খুব স্নেহ করি, আপনারা যে অনেকে খুব তারেককে খুব সুনাম না করলেও আমি তাকে ছোটোবেলা থেকে চিনি, আমার অতটা ই নেই, তাহলেও আমি মনে করি পরিবারতন্ত্রের অবসানের জন্য ওই ছবিটা তারেকের ছবিটা সরিয়ে নিয়ে পয়লা মওলানা ভাসানীর ছবিটা দিলে হয়তো এই দেশের রাজনীতিতে একটু দ্রুত অগ্রগতি হবে। এবং আর ইনারা যেটা প্রভাব এবং এনার যে চেষ্টাটা করছেন সেটা বলবান হবে যদি সিপিবি একটু উন্মুক্ত মনে নিয়ে চলাফেরা করেন। সবাইকে ধন্যবাদ।